নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, পুজো তো এসে গেল, বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা। আর দুর্গাপূজা বলেই আমাদের শিউলি ফুলের কথাই মনে পড়ে, কারণ দুর্গাপূজায় শিউলি ফুল ফুটতে আমরা দেখি। শিউলি ফুলের গন্ধ, শিউলি ফুলের যে ডাঁটির রং, আমরা দেখি যে ওটাই লেখা আছে, যেটা বেলুড় মঠে যেটা করে, যে দুর্গার গায়ের রং, যে ডাঁটির রং, শিউলি ফুলের সাথে দুর্গাপুজোর এটাই সম্পর্ক। শিউলি মাখা গন্ধ, দুর্গাপুজো এসেছে, তাই আমরা বাগানিরা শিউলি ফুলে প্রতি অনেকটাই যত্ন নিই, কারণ একটা আমাদের বাগানে শিউলি ফুল থাকবে। আবার এইটা পারিজাত ফুল, পারিজাত ফুল যেটা স্বর্গের ফুল বলা হয় সেই রকমই। দেখো, এই শিউলি ফুল গাছকে তোমরা কীভাবে ছাঁকড়া করবে সেটাই দেখাচ্ছি। এই ছোট্ট ছোট্ট যে ডগগুলো বেরুচ্ছে, ছোট্ট ডগগুলো তোমরা নখে করে হোক, কাঁচি করে হোক, এইভাবে পেন্সিং করে দাও, যেইভাবে আমরা চন্দ্রমল্লিকার পেন্সিং করি সেইভাবে। দেখো, এই ডগটা আমি কিছুদিন আগেই পেন্সিং করে দিয়েছিলাম, আর তার সাথে দেখছো কি, দুটো ডগ বেরিয়ে গেছে, আবার আলাদা দুটো শাখা বেরিয়ে গেছে। এইভাবেই তোমরা ঝাঁকড়া করে দিতে পারবে। আর শুকনো ডালগুলো তোমরা এই সময় ভেঙে দাও। এই সময় গাছে কী রকম খাবার নেবে, যত্ন নেবে, এই ধরনের আজকে আমি ভিডিও করব বলে আজকে আমার ভিডিও। আমি শ্রাবণী, আমার কাটিনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা চলে এসো, প্রচুর ফুল কীভাবে তোমরা শিউলি গাছে ফোটাবে সেইটাই আমি আজকে দেখাবো। আমি চা পাতা শুকনো নিয়েছি, পুরনো চা পাতা, আর তার সাথে চুন, আর দিয়ে নিয়েছি এটা পুরনো গোবর সার, এটা আর এটা আছে নিমখোল, যেটা না দিলেই নয় এই সময় মাটিতে, তোমাকে এটা দিতে হবে। ফাঙ্গিসাইড একদম মাস্ট, সিঙ্গেল সুপার ফসফেট, আমি যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে লাল পটাস, আর এটা হচ্ছে আমি বাদাম খোল এক মুঠো দিয়েছি, আর এটা পিজিয়ার দানা, জৈব পিজিয়ার দানা। অবশ্যই তোমাকে এই অনুখাদ্য, যে কোনো একটা অনুখাদ্য তোমায় দিতেই হবে গাছে, প্রচুর ফুল ফুটবে। তুমি এই সব খাবারগুলো তোমার যদি বাগানে শিউলি গাছ থেকে থাকে আর প্রচুর ফুল তুমি দুর্গাপূজার সময় পেতে চাও, তাহলে এই খাবারগুলি এখন এইভাবে সম্পূর্ণ মিক্সড করে নিয়ে তোমরা ভালো রকমভাবে মেশাবে, মিশিয়ে তোমরা এইটাকে গাছের গোড়ায় দিতে হবে। সেটা কিভাবে দেবে, আরও ভালো কাজ করবে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমি সম্পূর্ণ মেশাচ্ছি, এক চামচ চুন দিয়েছি, দেখেছো তোমরা, সেটা তোমরা ডাস্ট নেবে, ডাস্ট চুন। দেখো, এটা সম্পূর্ণ মিশে নিয়ে তোমরা আলাদা কিছুটা মাটির ওপর এটা মেশাবে, মাটির সাথে তোমরা মেশাবে, কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার গাছের শিকড়গুলো ওপরে উঠে এসেছে। আমি প্রথমেই ভিডিওর সামনে তোমায় দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো। এটা মাটির সাথে মিশিয়ে দিলে তোমাদের আরও ভালো কাজ করবে। জানো, এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, একদিন ছাড়া হোক আর দিনে তিন থেকে চারবারই হোক, যে সময় বৃষ্টিটা হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো, আমি শেষে গোবর সারটাও দিয়ে দিলাম। সম্পূর্ণ মাটির সাথে এই উপকরণই হবে, তো উপকরণগুলো তোমাদের মিক্সড করতে হবে খুব ভালোভাবে, একটার সাথে একটা মিশে গিয়ে একটা সুন্দর খাবার তৈরি হবে। আর তোমরা এটা সম্পূর্ণ গাছের গোড়াতে এইভাবে দিতে পারো, গাছের কোনো ক্ষতি হবে না, গাছ আরও হেলদি হয়ে যাবে। আর এইভাবে পিঞ্চিংটা করে দাও, পিঞ্চিং করবে যখন ফুল আসার আগে তোমরা বন্ধ করবে, এখনও পিঞ্চিং করার সময় আছে, করো তোমরা। আরও শাখা পোশাখা হবে, আরও ঝাঁকড়া হবে, আর যত গাছ ঝাঁকড়া হবে তত তোমার ফুল, তত প্রতি শাখায় অনেক অনেক ঝোলা ফুল ঝুলবে। জানো এই ফুলটা কীরকম হয়, ঝাঁকে ঝাঁকে একদম ফুল ঝোলে তোমার বাগানে, খুব সুন্দরভাবে আর খুব কম পরিচর্যাতেই হয়। তুমি এই খাবারটা তোমাদের এই সময় তোমাদের দিতে হবে, যত পিঞ্চিং করবে এই খাবার এই দিয়ে দিলে আবার অন্য মাসে তোমাদের খাবার দিতে হবে, পরের মাসে। এ মাসে আর কোনো রকম তোমরা খাবার দেবে না, এই খাবারটা ভালোভাবে গোড়ায় এইভাবেই দিতে পারো, গোড়ার কোনো ক্ষতি হবে না, যেহেতু তুমি মাটির সাথে মিক্সড করেছো। তারপর তুমি জল ঢেলে দেবে গাছের গোড়া, যেহেতু এই গাছে একটু শিকড়ে তোমার ফাঙ্গাস লাগে,
বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হলে জল যদি বসে যায় কোনো রকমে গাছ ঝিমিয়ে যায়, এবং ঝিমিয়ে গিয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য অবশ্যই তোমরা এই গাছে যেমন ফাঙ্গিসাইড স্প্রে করবে, আর তোমরা গোড়াতেও দেবে ফাঙ্গিসাইডের জল গুলে 15 দিন অন্তর অন্তর এটা করো অবশ্যই। আর তোমার খুব সুন্দর তোমার শিউলি গাছ হবে ফুলে ভর্তি। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি, পরে তোমাদের আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। আজ তাহলে এলাম, আর তোমাদেরকে জানিয়ে গেলাম যে তোমরা এইভাবে শিউলি গাছের পরিচর্যা এই সময়তেই করো। যারা আমার পাশে এতক্ষণ ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওয়। আজ তাহলে আসি।